হিরো আলম তো এর আগেও কয়েকবার আসছে, সমস্যা পড়ে আসছে, তার মোবাইল চুরি হয়ে গেছিল। আরেকবার আসছিল ঢাকা 17 আসনে নির্বাচন করার সময়, তারপরে ছিল আমরা তার সকল আসামি গ্রেপ্তার করেছি। সে আজকে যেটা নিয়ে আসলে সেটা হচ্ছে 12টার সময় আসছেন, সাইবার আমাদের সাইবার ইউনিটে নর্থ ডিভিশন আসছে। আচ্ছা, সে যেটা অভিযোগ করলেন সেটি হচ্ছে তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রাহুল কবির তারে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। এটা আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদনটা গ্রহণ করেছে, গ্রহণ করে আমার কাছে নিয়ে এসছে। তা আমি যেটা দেখলাম, এটা আসলে একটা সে যে কথাগুলি মানে বলছে তার যে তার এটা একটা মানহানিকর বিষয়। তাকে এই যে অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানুষকে যে কথাগুলি বলছেন, এটা আসলে সেই বলতেছে আমার মানহানি করেছে। তো মানহানি আসলে বিষয়টা আমাদের টিভিতে মানহানি কোনো সে কারণে আমরা হিরো আলমকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমরা থানাতে বা টিভিতে এটা মামলা করা যাবে না, যেহেতু আপনাকে রুচিহীন, বিকৃত বা পাগল বলেছে, আপনি তিনটা নির্বাচন করছেন বলতেছেন। আমার মনে হয় সেটা আপনি মানহানিকে বেশি ঘটেছে, তা আপনি এটা কোর্টে যেতে পারবেন। আমরা তাকে আমাদের বরাবর যে আবেদনটি করেছেন আবেদনটা আমরা রেখেছি, এটা আমরা একটা খতিয়ে দেখব। আর হিরো আলমকে বলেছি যে আপনি একটু জসকোটে চলে যান, সেখানে সিএমএন কোর্টে গিয়ে আপনি উকিলের পরামর্শ নেন, আর মানহানি যদি মামলা করতে চান সেখানে মামলা করতে পারবেন। এই কথা বলে আমরা তাকে বিলে করে দিয়েছি। প্রাথমিক অবস্থা আপনার কাছে কী মনে আছে অভিযোগটা দেখে যেমন বিশ্লেষণ না? এটা আসলে এটা তো আমরা গতকাল থেকে আমরা ইউটিউবে দেখছি যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মানে ইউটিউবে আসছে, যেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি, সেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আমরা দেখেছি। সে মূলত সে আলোকে আমাদের কাছে আসছিল, যেহেতু ভাবছে যে ইউটিউবে এ ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার বা তার বিরুদ্ধে একটা মানহানি তৈরি করছে, এই জন্য আমাদের কাছে আমাদের সাইবার ইউনিটে আসছিল। তা আমরা তার আবেদনটা রেখেছি, আমরা খতিয়ে দেখছি, আর যেহেতু মানহানিকর বিষয় তাকে আমরা কোর্টে যাওয়ার পর। ধন্যবাদ আপু, ফোনটা পকেটে ঢুকিয়ে দেন। দর্শক, কথা বলছিলেন ডিবি প্রধান হারুন, যিনি রয়েছেন হারুন রশিদ, তিনি কথা বলছিলেন। তিনি বলেছেন যে হিরো আলম, আশরাফুল আলম ওরফে হিরো আলম ডিবি কার্যালয়ে এসে তাদের কাছে কিছু অভিযোগ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, হিরো আলম যে বিষয়টি জানিয়েছেন যে তিনি মামলা করতে যাবেন, সেই বিষয়টি হিরো আলম জানিয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে আশরাফুল আলম ওরফে হিরো আলম তিনি আজকে এসেছিলেন ডিবি কার্যালয়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অর্ধপাগল বলেছেন বলে তিনি অভিযোগ করেছেন, এবং বিএনপির বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু অভিযোগ এনে তিনি আজকে ডিবি কার্যালয়ে এসেছেন, এসে ডিবি কার্যালয়ে অভিযোগগুলো বলেন। এবং ডিবি প্রধান যিনি রয়েছেন হারুন রশিদ, তিনি জানিয়েছেন গণমাধ্যমকে যে তার যেই অভিযোগ সেই অভিযোগ আমলে নেওয়া হয়েছে, আবেদন করেছিলেন যে অভিযোগ দিয়ে সেইটি আমলে নেওয়া হয়েছে। দর্শক, হিরো আলম যে বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে যে তিনি মামলা করবেন, মামলা করার জন্য তিনি কোর্টে যাবেন।
দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গত 18 জুলাই রাজশাহীতে একটি বিএনপির যেই পদযাত্রা ছিল, এই পদযাত্রার আগে অর্থাৎ রাজশাহী নগরীর ভুবনমোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছিলেন যে হিরু আলমের মতো একটা অর্ধপাগল একটা অর্ধশিক্ষিত লোক এসে নির্বাচন করলো, এরকম কিছু মন্তব্যের অভিযোগ করেছেন হিরু আলম। এবং এই মন্তব্যের রেশ ধরেই হিরু আলম তিনি এসেছেন ডিবি কার্যালয়ে, এবং তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে তিনি কোর্টে যাবেন এবং কোর্টে গিয়ে মামলা করবেন। দর্শক যে সেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, আপনারা দেখছেন যা যা দিনে সবার সংবাদ সরাসরি লাইভ শেয়ার করে কর্মসূচি আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে সকাল 11:50 দিকে ডিবি কার্যালয়ে হিরু আলম তিনি এসেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি যেই কারণে আজকে ডিবি কার্যালয়ে এসেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন রুহুল কবির রিজভি, রাজশাহীতে একটি যেই সমাবেশ রয়েছে গত 18 জুলাই মঙ্গলবার ছিল রাজশাহী নগরীর ভুবনমোহন শহীদ মিনার পার্কে বিএনপির যেই পদযাত্রা কর্মসূচি ছিল, এই পদযাত্রা কর্মসূচির মধ্যে এক পর্যায়ে রুহুল কবির রিজভি তিনি বলেছিলেন যে হিরু আলমের মতো একটা অর্ধপাগল একটা অর্ধশিক্ষিত লোক সে নির্বাচন করলো, এরকম কিছু মন্তব্য করেছেন হিরু আলমের হিরু আলমকে ঘিরে হিরু আলম যে অভিযোগটি করেছেন। এবং এই অভিযোগকে ঘিরেই হিরু আলম আজকে যেই ডিবি কার্যালয় রয়েছে সেই ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে তিনি কথা বলেছেন এবং হিরু আলম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি মামলা করার জন্য এসেছেন কিন্তু ডিবিতে মামলা নেওয়া হয় না, সেই বিষয়টিও ডিবির পক্ষ থেকে বলা হয়েছে। তবে হিরু আলম গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যে তিনি মামলা করার জন্য তিনি হাই কোর্টে যাবেন, সেই বিষয়টি হিরু আলম জানিয়েছেন। দর্শক আরেকটু বিষয় হচ্ছে যে হিরু আলম যেই অভিযোগ করেছেন অর্থাৎ যে বলেছেন যে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে বিএনপি সহ বিএনপির যেই রুহুল কবির রিজভি যিনি রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব, এত বড় একজন সিনিয়র যুগ্ম মহাসচিব নেতা হয়ে কীভাবে হিরু আলমকে এরকম কথা বলেন, সেই বিষয়টিও কিন্তু হিরু আলম তিনি জানিয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয়ে আসার পর ডিবি কার্যালয়ের প্রধান যিনি ডিবির প্রধান যিনি হারুনুর রশিদ তার সাথেও কথা বলেছেন এবং তার সাথে কথা বলার পরেই গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন এবং ডিবি প্রধান যিনি হারুনুর রশিদ তিনিও গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন। দর্শক আজ যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যা যা দিনের সাথেই থাকুন। আগামীতে দেবেন।